আসসালামু আলাইকুম, আমার নাম রওজা সুলতানা ইতি। আমার দেশের বাড়ি জয়পুরহাট, জয়পুরহাটের হারাইল গ্রামে। আমি একজন স্টুডেন্ট, চক্রবর্তী টেক মডেল স্কুলে পড়ি, ক্লাস টেনে। একটা সময় আমি অনেক সুস্থ ছিলাম, ভালো ছিলাম, মানে সবার সাথে ঘুরে বেড়াতে পারতাম, কাজ করতে পারতাম, মানে হাঁটাচলা করতে পারতাম সুস্থভাবে। কিন্তু হঠাৎ করে একদিন পায়ে ব্যথা শুরু হয়, আর হাঁটতে পারি না, কোথাও যেতে পারি না। ওই জীবনটা আমার কাছে অনেক স্বপ্নের মতো ছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হিপ জয়েন্টে হঠাৎ করে ব্যথা করতেছে। আমি আগের দিন এমন কোনো বড় ব্যথাও পাইনি। তো আমি আমার বাবা মাকে এই জিনিসটা জানালাম। দুই তিন দিন পরে আমরা আমাদের নিকটস্থ ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডক্টর বলেছিল যে হচ্ছে এটা ভালো হবে না, বা হচ্ছে এটা মানে ব্যায়াম করতে হবে। মানে কয়েকটা ব্যায়াম শিখাই দিছিল, দেওয়ার পরে বাসে করতাম কিন্তু ব্যথা বেশি হইতো, তারপরে করা বাদ দিছিলাম। হ্যাঁ, দুইটা ওষুধ দিছিল, খাইতাম, কিন্তু যখন খাইতাম তখনই ভালো হইতো, তারপরে যে আবার ব্যথা শুরু হইতো। এই সমস্যার জন্য আমি হচ্ছে মানে ঘুম থেকে উঠে মানে দাঁড়াইতে পারতাম না, সিঁড়ি দিয়ে ওঠা নামা করলে বেশি সমস্যা মনে হতো, মানে পা ব্যথা করতো। স্কুলে যাওয়ার জন্য অনেক দূর পথ পাড়ি দিতে হতো, এই জন্য আমি হাঁটতে পারতাম না বেশিক্ষণ। আমার সহপাঠীরা আমাকে ছেড়ে অনেক দূর চলে যেত, কিন্তু আমি যেতে পারতাম। তখন খুব কষ্ট হতো, আমার মনে হচ্ছিল আমি কি ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছি। আমার কষ্ট দেখে আমার বাবা মা অন্য একজন ডক্টরের কাছে নিয়ে গেল। সেই ডক্টর বলছিল যে হচ্ছে অপারেশন করতে হবে হিপ জয়েন্ট। অনেকগুলো টাকার ব্যাপার ছিল, আমার বাবা মা মানে অপারেশনটি করাতে পারেনি। আমরাও চাইনি এত অল্প বয়সে অপারেশন করতে। ডাক্তার এমন কোনো ভরসাও দেয়নি যে আমি অপারেশন করলে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবো। তখন আমরা অন্য কোনো ব্যবস্থা আছে কিনা সেটা খুঁজতে শুরু করলাম। আর তখনই আমরা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখতে পাই, এবং সেখানে আমার মতোই অনেক মানুষ অপারেশন ছাড়াই চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। এটা দেখে আমরা আগ্রহ পেলাম এবং আমরা সরাসরি স্যারের কাছে চলে আসলাম, এবং স্যার বললেন ইনশাল্লাহ অপারেশন ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন, এবং সেই ভরসায় আমি ভর্তি হয়ে গেলাম। এবং আমার ফিজিওথেরাপিস্ট আর নার্স যারা ছিল তাদের সহায়তায় আমি এখন অনেক সুস্থ। একজন ছোট বাচ্চা যেরকম ছোটবেলা থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করে, আমার এখন মনে হচ্ছে আমি সেরকম ধীরে ধীরে হাঁটতে শুরু করেছি আলহামদুলিল্লাহ। আগে যে কাজগুলো করতে আমি ভয় পেতাম, সেগুলি এখন করতে কোনো ভয় লাগে না। আমি এখন বসতে পারি, হাঁটতে পারি, এবং যেগুলো কাজ করতে পারতাম না সেগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি। আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে দেখাতে পারি। আমি যেমন সুস্থ হয়েছি আশা করি আপনারা সুস্থ হয়ে যাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমনই সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।